আজকে আমি বানাচ্ছি মটর ডালের বড়া। ডালটাকে আমি 3-4 ঘন্টা ভিজিয়ে নিয়েছি। এখানে 3-4 ঘন্টা ভিজিয়ে নিতে হবে। এবার আমি ভেজানো হয়ে গেছে মটর ডালটা মিক্সিতে পিষে নেব। পিষাটা যেন বেশি গলে না যায় সেটা দেখতে হবে, একটু গোটা গোটা থাকবে। এবার আমি 100 গ্রাম মতো মটর ডাল ওটাকে মিক্সিতে পিষে বার করে নিয়েছি এবং এর মধ্যে দিয়েছি 1.5 খানা পেঁয়াজ কুচো, লঙ্কা কুচো, 7 মতো নুন, 7 মতো চিনি আর হলুদ অল্প, আর এর মধ্যে দিয়েছি লঙ্কার অল্প একটু গুঁড়ো, 1 চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়েছি আর 1/2 চামচ মতো চালের গুঁড়ো দিয়েছি। দিয়ে এবার ভালো করে এটাকে মেখে নিয়েছি। এইবার তেল দিয়ে কড়াইতে ভাজবো। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, আমি পরিমাণ মতো তেল দিয়েছি। এবার এই ডাল যে মিক্সি থেকে ডাল পিঠাটা বের করেছিলাম ওটাকে একটু হাত দিয়ে এরম এরম করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা দেখে নিন কিরকম করে আমি দিচ্ছি। এইভাবে পরপর দিয়ে হালকা ব্রাউন রং হলে সেটাকে আমি একটা একটা করে ভেজে নামিয়ে নেব। দেওয়া হয়ে গেছে, একটু ভাজা হলে লাল লাল হলে নামিয়ে নেব। এবার আমার মটর ডালের বড়া ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে, এবার আমি তুলে নেব। মটর ডালের বড়া আমার তৈরি হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি।